পানিপুরা বন্ধ হোক, পানিপুরা বন্ধ হোক। আপনারা শুনছেন নিউজ গুমরা কথা। রাত 39:89 পচাবাসি নষ্ট প্রকাশ্য বাষ্ট খবর নিয়ে আছি আপনাদের সাথে আমি মোহাম্মদ কুতকুল্লা আলী লজেস মিয়া এবং আমার সহকর্মী মফিজউদ্দিন মোখলেস মিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গতকাল কুকরি থেকে ঢালছর যাত্রীগামী একটি প্লেন মশার ডানার সাথে বাড়ি খেয়ে গুরুতরভাবে বিধ্বস্ত হয়। প্লেনে থাকা 40 জন যাত্রীর মধ্যে 50 জন যাত্রী গুরুতরভাবে নিহত এবং 30 জন আহত হন। আহতদেরকে মর্গে পুড়িয়ে ফেলা হয় এবং নিহতদেরকে ঢাকা পিজি হসপিটালে ভর্তি করে রাখা হয়। গতকাল রাতে বিকেলের সময় সন্ধ্যার ঘটিকায় বিকেলের দিকে রয়্যাল বস্তিতে আগুন লাগায় 40টি বাড়ি পুড়ে সারখার 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 তছনছ হয়ে যায়। কোনো মতে দমকল কর্মীরা 30 বস্তা পেট্রোল এবং 40 বস্তা ডিজেল দিয়ে আগুনটি নিভাতে সক্ষম হয়। ঘটনাস্থলে আমরা জানা যায় যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু 3 জন মানুষ ঘটনাস্থলেই মারা যায়। ইতিমধ্যে আমরা বলতে পারছি যে সূত্র অনুসারে জানা গিয়েছে পাশের বাড়ির আয়রন মেশিন থেকে আগুনটি পুরো বস্তিতে ছড়িয়ে যায় বলেও জানা যায়। গত 24/45/2027 খ্রিস্টাব্দে পদ্মা সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়া একটি মহিলার অন্যার সাথে বাড়িকে একটি হাতি 64টির দাঁত ভেঙে দেয়। হাতিটির দাঁত মেরামত করার জন্য স্থানীয় সাইকেল গ্যারেজে হাতিটিকে ভর্তি করা হয়। পরবর্তীতে সাইকেল মেকানিকেল জানান যে হাতিটির অবস্থা খুব গুরুতর হওয়ায় হাতিটিকে স্যালাইন দিয়ে সাইকেল মেকানিক্যাল গ্যারেজে ভর্তি করে রাখা হয়। এবারে নিখোঁজ বার্তা। গতকাল রাতে একটি আইসক্রিমের দোকান থেকে চালের বস্তার ভিতর থেকে একটি তেলা পোকা নিখোঁজ হয়ে যায় বলে সারা বাংলাদেশে মাইকে নামানো হয়। টেরাপোকাটির গায়ে ছিল লাল রঙের ওড়না এবং পরনে ছিল হলুদ রঙের হাফ প্যান্ট। যদি কোনো হৃদয়বান ব্যক্তি টেরাপোকাটির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন। সিপাতলি সাতনাতলার রঙ্গদেশ সন্ধানকৃত ব্যক্তিকে উপযুক্ত তিরস্কারের সাথে পুরস্কৃত করবে বলেও জানা যায়। এবারে বলছি আবহাওয়া বার্তা। আবহাওয়া বিশ্ব থেকে জানা যায় যে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দিন দিন এত বেড়ে যাচ্ছে যে গতকাল সূর্যের তাপে কক্সবাজার সমুদ্র সৈকতের সমুদ্রের ভিতরে আগুন লেগে পানিগুলো সারখার সারখার খারখার হয়ে যায়। সামুদ্রিক প্রাণের জীবন অনেক কষ্টকর হয়ে উঠেছে। এর মধ্যে মাছ এবং মাছামাছির যেগুলো মেয়ে মাছ আছে যারা বিবাহিত হয়েছে তাদের সাথে মাছ এবং সেই মহিলা মাছের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই নিয়ে আমাদের এক রিপোর্টার আমাদেরকে জানিয়েছে যে তিনি মাছের সর্দারের সাথে কথা বলে দেখেছেন যে আমাদের এই জায়গার মাছেরা নাকি আন্দোলন করবে বলেও জানা যায়। আন্দোলনে থাকবে পানিপুরা বন্ধ হোক, পানিপুরা বন্ধ হোক, নদীর মধ্যে পেট্রোল ঢালা হোক। আবহাওয়া অফিস থেকে আরো জানা গিয়েছে যে পৃথিবীর তাপমাত্রা সহ্য করতে না পেরে কবরের মুখদারগণ কফিন থেকে উঠে মমি হয়ে নাচানাচি শুরু করেছে। স্থানীয় মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর আব্দুল মফিজ হাসান মফিজ মিয়া জানান যে যদি কবরে এসি ও বৈদ্যুতিক পাখা না লাগানো হয় তাহলে মুখদারগুলো আর কবরে প্রবেশ করবে না, ফলে দেশে জনসংখ্যা বাড়বে এবং মানুষের মৃত্যুর হার কমবে বলেও জানা যায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গতকাল মুম্বাই থেকে খেজুরগাছিয়ার উপর দিয়ে হেলিকপ্টার যোগে পাবনা মেন্টাল হসপিটালে 2টি হাতিকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ হাতিগুলো পা পিছলে খেজুরগাছিয়ার উপর পড়ে যায়। জানা গেছে যে হাতিগুলো পড়ে যাওয়ার জন্য কতগুলো পিঁপড়া গুরুতরভাবে আহত হলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। স্থানীয় হাসপাতালে পিঁপড়াগুলোকে ভর্তি করানো হলে পিঁপড়াগুলোর জীবন আশঙ্কায় আছে বলে ডাক্তারগণ মন্তব্য করেন। পিঁপড়াগুলোর চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট হাতিগুলোকে 370,503 টাকা জরিমানা করেন। গতকাল ককেশাস দ্বীপের প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়ে কোম্পানির চাকরি ছেড়ে বেশি পানিতে যোগদান করেন। এরপর 5 বছর পর তার ছেলের জন্য তার মন আনসান আনসান করার জন্য করার ফলে তিনি একটি আইসক্রিম নিয়ে লঞ্চ দিয়ে তার ছেলেকে দেখতে যান, কিন্তু দুর্ভাগ্যবশত ললিপপটি তার হাত থেকে
পড়ে যায় নদীতে। পরবর্তীতে ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও ললিপপটির কোনো সন্ধান দিতে পারেননি। গতকাল করোনা ভাইরাসে বিশ্বে আরো 2,77,337টি মশা মৃত্যুবরণ করেন। আক্রান্ত 53,73,500 জন। এর বিশেষজ্ঞরা জানান যে করোনায় মশার মৃত্যুর সংখ্যা কিছুটা শিথিল হয়েছে। যদি এমনই করে মশারা স্বাস্থ্যবিধি মেনে রক্ত চুষে খায় তবে পরিস্থিতি আরো শিথিল হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন। এবারে খেলার খবর। গতকাল T25 ফুটবল ম্যাচে টাউটাস্টের ক্যাপ্টেন চিঙ্গিস খান তার বিপক্ষ দল তিরিমবিঙ্গিনের ক্যাপ্টেন টিন্ডন দ্রাবিড়ীয় দলকে হারিয়ে একটি মোরগের ডিম হাসিল করে নেন। এবারে খেলার খবর। গতকাল T25 ফুটবল ম্যাচে টাউটাস্টের ক্যাপ্টেন চিঙ্গিস খানের দল তিরিমবিঙ্গিনের ক্যাপ্টেন টিন্ডন দ্রাবিড়ীয় দলকে হারিয়ে একটি মোরগের ডিম হাসিল করে নেন। এই ছিল আমাদের আজকের মতো। এমনই আরো পচাবাসি নষ্ট বনষ্ট গুগাষ্ট বাষ্ট খবর পেতে চোখ রাখুন নিউজ কুমড়া প্রচার পর্দায়। ধন্যবাদ। শুভ ভোর রাত্রি। শুভ রাত ভোর সন্ধ্যা বিকাল সকাল ভোর। গতকাল দেশে হালকা ধরনের ঝোড়ো হাওয়া সহ পাতলা পায়খানা বয়ে যেতে পারে, তাই সকলকে 5 নম্বর বিপদ সংকেত দিয়ে টিস্যু এবং বদনা নিয়ে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।